বারবার সেচ দেওয়ার পরও জমিতে পানি থাকতেছে না খরার কারণে আপনার এই যে আমের পোড়াটা শুকে যাচ্ছে শুকে যাওয়ার জন্য আমটা ঝরে পড়ে যাচ্ছে পানি গরম হয়ে প্রচুর ছোট বড় মাজারে অনেক মাস সব মারা যাচ্ছে সূর্যের রোশানালে পড়ছে ফসলের ক্ষেত ফলের বাগান কষ্টে বোনা ফসল বাঁচাতে চাই পানি কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকি কৃষকেরা রংপুরের অধিকাংশ এলাকার জমি ফেটে চৌচির মাথায় হাত কৃষকের জমিতে সেচ দিয়েও পানিতে কুলিয়ে উঠতে পারছেন না পানি স্তর নিচে নেমে যাওয়ায় অসহায় চাষিরা বিভিন্ন রকম অসুখ ধরতেছে পচা নিয়ে মানে জমিনের অবস্থা খুব খারাপ আর কি সেচ দিতে হচ্ছে আবার সেচ পাম্পে পানিও কম উঠছে বারবার সেচ দেওয়ার পরও জমিতে পানি থাকতেছে না নওগাঁয় গাছে গাছে আমের গুটি থাকলেও হাসি নেই বাগান মালিকদের মুখে তীব্র খরায় আমের গুটি ঝরে পড়ছে ক্ষতি কিভাবে কাটানো চায় ভেবে কুল পাচ্ছেন না তারা খরার কারণে আপনার এই যে আমের বোড়াটা শুকে যাচ্ছে শুকে যাওয়ার জন্য আমটা ঝরে পড়ে যাচ্ছে এই সমস্যা দপ্তরের কাছে আবেদন জানায় যতটুকু হেল্প ফিতা দরকার বা মানুষের বাইভোল্ট বাইব কমানোর জন্য যাতে কৃষকরা একটু লাভবান হতে পারে বিকাশী কয়েকদিনের টানা তাপ প্রবাহে মারা যাচ্ছে বাগদা চিংড়ি বাগেরহাটের রামপালের অধিকাংশ নদী শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি পাচ্ছেন না খের মালিকরা পানি গরম হয়ে প্রচুর ছোট বড় মাজারে অনেক মাছ সব মারা যাচ্ছে একশোর ভিতর নব্বই শতাংশ ঘেরেতে মাছ মারা যাচ্ছে যে অবস্থা দেখতে যেতে বাচ্চা কাছে বা বাসার কোনো সৃষ্টি নেই এদিকে হিট স্ট্রকে পটুয়াখালির বাউফুলে এক পুলিশ সদস্য জামালপুরে এক ব্যবসায়ী এবং বরগুনায় একজনের মৃত্যু হয় অন্যদিকে গরমে ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলার হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা পাহাড়িয়া ফার জানা সময় সংবাদ